নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসি কিউব নিয়ে আলোচনা করছি এবং এসএ কিউব নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি তোমাদের এমসি কিউবগুলো সলভ করে দেবো, তারপরে তোমাদের এসএ কিউবগুলো সলভ করে দেবো। তো দেখো, 2023 সালের ক্ষেত্রে এই রাষ্ট্রবিজ্ঞান আমাদের মডেল কোশ্চেন সেট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা কমসে কম 20-25 সেট সলভ করবো। তোমরা যদি এইগুলো যদি ভালো করে ফলো করো, 100% তোমরা কমন পাবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমানে, তাসখণ্ড চুক্তির মাধ্যমে অবসান হয় অ্যান্সার হবে 2000 ভারত পাক যুদ্ধের। রোমান্টির কোশ্চেন কী বলেছে, সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ হল অ্যান্সার হবে, এর অ্যান্সার ভারত। তো দেখো, রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, সোভিয়েত ইউনিয়নের উপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে রেগান সরকার এক নতুন যুদ্ধের পরিকল্পনা করেন, যার নাম অ্যান্সার হবে, এর অ্যান্সার নক্ষত্র যুদ্ধ। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, ভারত কমনওয়েলথ অফ নেশনের কী আছে, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার সদস্য, ঠিক আছে। অর্থাৎ ভারত কমনওয়েলথের নেশনের সদস্য আছে। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়টি বিশেষজ্ঞ সংস্থা আছে, অ্যান্সার হবে, এর অ্যান্সার 14টি। কটি হবে, 14টি হবে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান সিক্সের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় শাসনতান্ত্রিক প্রতিকার লাভের অধিকার স্বীকৃত হয়েছে, অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার 32 নং ধারায়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 7 নম্বরের কোশ্চেন, রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন, অ্যান্সার হবে, বিয়ার অ্যান্সার উপরাষ্ট্রপতি। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে, সি অ্যান্সার 126 নং ধারায়। পরের কোশ্চেন কী বলেছে, 9 নম্বরের কোশ্চেন, ভারতীয় সংসদে জিরো আওয়ারের সময়কাল অ্যান্সার হবে, এর অ্যান্সার দুপুর 12টা থেকে 1টা। 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গে পৌরসভার 3টি কর্তৃপক্ষ হলো, অ্যান্সার হবে, সি অ্যান্সার, পৌরসভা, সপরিষদ, চেয়ারম্যান ও চেয়ারম্যান, ঠিক আছে, অর্থাৎ সি এর অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, সুপ্রিম কোর্টের আছে, অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা, 3টি এলাকায় সুপ্রিম কোর্টের হাতে থাকে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, 74 নং সংবিধান আইন প্রণীত হয়েছিল, অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, 1992 সালে। 13 নম্বরের কোশ্চেন, সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদচ্যুত করতে পারেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গে ক শ্রেণীভুক্ত পৌরসভাগুলির ওয়ার্ডের সংখ্যা, অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 15, অনধিক 15। 15 নম্বরের কোশ্চেন, কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা হয়, অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, মস্কো সম্মেলনে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 16 নম্বরের কোশ্চেন, সার্ক গঠিত হয়েছে, অ্যান্সার হবে, দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। 17 নম্বরের কোশ্চেন, আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে না, অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, নিরপেক্ষ। পরের কোশ্চেন কী বলেছে, 18 নম্বরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন, অ্যান্সার হবে, আমাদের সি এর অ্যান্সার, 143 নং ধারা অনুসারে। 19 নম্বরের কোশ্চেন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন, এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, রামনাথ কোবিন্দ, ঠিক আছে। যদি এটা এখন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের রামনাথ কোবিন্দ কিন্তু 2022 অবধি ছিল, ঠিক আছে, 2022-এর লাস্ট অবধি ছিল, কিন্তু এখন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের দ্বারা এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো দেখো, 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের বিচারের কোনো এলাকা নেই, অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, পরামর্শদানমূলক এলাকা। 21 নম্বরের কোশ্চেন, জাতিপুঞ্জের কোন বিভাগে সনদ সংশোধন করতে পারে, অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, সাধারণ সভা। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 22 নম্বরের কোশ্চেন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী, অ্যান্সার হবে, এর অ্যান্সার অটল বিহারী বাজপেয়ী। 13 নম্বরের কোশ্চেন, রাজ্যসভার ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, 1/3 অংশ, ঠিক আছে, এগুলো তোমরা খাতায় লিখবে কিন্তু। 24 নম্বরের কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার, বিডিওর কাছে। তো দেখো, বাকি যে এই যে এসএ কিউবগুলো আছে, 1 নম্বরের 16খানা, এইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় টুকে নাও, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু আমাদের এখানে সলভ করা আছে, ঠিক আছে। কূটনীতি নীতি কী, 123 চুক্তি কী, ঠিক আছে, দেখে নাও ভালো করে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের ভিডিওর লাস্টের দিকে সলভ করা আছে, এটা কিন্তু তোমাদের আমি দেখাবো, তোমরা খুব সুন্দর করে খাতায় টুকে মুখস্থ করবে, ঠিক আছে, খুব সুন্দর করে খাতায় টুকে মুখস্থ করবে। তো দেখো, ভেটো ক্ষমতা বলে রোমান্টিয়ার অ্যান্সার হবে, স্পিকার হবে, অথবা দেওয়া আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করা আছে, ঠিক আছে,
দেখে নাও অ্যান্সারগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। প্রত্যেকটা অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তো দেখো ঠিক আছে। 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সাধারণ সভাকে বলে, ঠিক আছে। ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো খাতায় লিখবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।